ধর চা খা, তুই আবার ভাবিস না, তোর খারাপ মগে দিছি। ওই দেখ একজন বাদি দেখাইতেছে, একজন বদনা দেখাইতেছে, তুই আর আমি বালা ক্লাসটা নিছি, কারণ তুই আমার মেহমান। বুঝছি, খা। চিনি 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 কম কম একটা। চিনি সে তোরা সে দূরে দিছি, চিনি শেষ হয়ে গেছে। তোদেরকে বলেছি না যে কাপড় আমার বালতিতে রাখবি না, তোদের কাপড় আমি নিচে রেখে দিয়েছি, তোরা ধুয়ে নিবি। আবারও বলে দিচ্ছি যে আমার বালতিতে কখনো কাপড় রাখবি না, বুঝছিস? এটা কি? আরে এটা কিছু না, এটা স্কিপ কর, এটা আমার সাথে প্রতিদিনই হতে থাকে, এটা রেগুলারই হতে থাকে, এটা ফালতু। বন্ধু ঝগড়া হচ্ছে মনে হয়, যা যা ঝগড়া হচ্ছে মনে হয়, দুইটা যা 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 সুরাই গে, যা যা সুরাই গে, না মার মাই লেগে যাবো। খা তো খা, তুই চুপ করে চা খা, তোর এত কিছু দেখতে পাই। ও তুই এডির কথা কইতাছ? এটি তো মাত্র ট্রেইলার দেখলি তুই, আর একটাই আছে, এটা থাকলে অনেক তোর লোক হয় কাজে লেগে যেত, এটা যে শয়তানের শয়তানের লোক কেউ কাজে পারে না। আমি ঠিক টাইমে আমার ঝাড়ু দেওয়ানোর কথা আছে, ঠিকই আমি ঝাড়ুটা দিয়ে করি, তোমার প্রত্যেকদিন আমার মনে করা দেওয়া লাগে না, প্রতিটা দিন তুমি আমার লগে এমনটা করো। দেখতেছো মেহমান এসে করে, তাও তুমি এমনটা শুরু করছো। আরে ভাই এটা হয়, এটা তুই অ্যাভয়েড করিস না, এটা তুই বাদ দে, এটা আমার লোকে প্রতি নিয়তই হয়। এমনি এমনি করে টাকা আনা কি দরকার? আজকে তুই এই সব দিকে এত সুন্দর করে সাজা আর নাইলে কি ঘরের অবস্থা যে কি হইয়া থাকে নিজেও জানিস না, একটা গোয়াল ঘরের তেন খারাপ অবস্থা হয়ে থাকে। আমাকে ছেড়ে চলে যাও না বেবি, বেবি যেও না, আমার সাথে ব্রেকআপ করো না, কেন আমি তোমার সাথে এমন করেছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যেহেতু আমার কাছ থেকে এত ভালো একটা জামা চেয়েছো, আমার অবস্থা এবার ভালো নয়, কিন্তু আমার যখন টাকা হবে তখন আমি তোমাকে নিশ্চয়ই কিনে দেবো, এটা নিশ্চয়ই নিশ্চয়ই কিনে দেবো। তুমি কোনো মাইন্ড করো না বেবি, তুমি কোনো মাইন্ড করো না, মাইন্ড করো না বেবি। আমি একটা নতুন ফোন কিনেছি, ফোন কিনে আমি বেডের উপর রেখে ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার ফোন নেই, প্রতিনিয়ত এখান থেকে চুরি হচ্ছে, কিন্তু কেউ কেউ যদি দোষ দেয় সে বলে যে তাহলে আমি কেন দোষ দিয়েছি, সে তো চুরি করেনি। দোষ কেন কি প্রেমিত শুধু চুরি আর কিছু হয় না? আরে হরে দোষ শুধু চুরি হয় না। আরে সেদিন আমিও একটা এখানে মোবাইল রেখেছিলাম, আমার বাবা এটা পাঠিয়েছিল আমার জন্য, হ্যাঁ সেই মোবাইলটা চুরি হয়ে গিয়েছে, মানে এখানে কোনো কিছু রেখে শান্তি নাই, পুরো চোরের রাস্তা না, মানে এখানে থেকে কোনো শান্তি নাই রে দোষ, তুই থাকলে বুঝতি। দোষ ভালো কথা, কথার মাঝে মাঝে তোকে জিজ্ঞেস করতে আমি ভুলে গিয়েছি যে তুই হঠাৎ আমাদের এই হোস্টেলে। আরে দোস্ত এমনি আসলাম তোর সাথে দেখা করতে, আর ভালো কথা আমি এটা তোদের মধ্যে একটা মেস খুঁজে দিচ্ছি, বাইতে আমি থাকতে পারি না রে, আমার বাবা আমার কোনো ফ্রিডমই দেয় আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না, আমি ফ্রিডম লাইফ চাই, আমি একা একা কোনো জায়গায় থাকতে চাই, আমি তোদের মধ্যে একটা মেস খুঁজছিলাম। কি রে কোথায় যাচ্ছিস? কি এখানে খিচুড়ি দিচ্ছে? আজকে খিচুড়ি হবে, তোর আগে দৌড়াচ্ছিস, দাঁড়া 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 আমি আসছি, উফ ভুলে গিয়েছি বাকিটা নিতে, আজকে তাড়াতাড়ি খিচুড়ি আনতে হবে, দাঁড়া তোরা। ভাবছিলাম মেসে লাইক করতো বালা, জেলখানাতে বেশি কষ্ট হয় এই জায়গায়, ভাই আমার মেসে থাকলে আমি ভাই বাইরে যাই।